মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে লিফট মেরামতের সময় পড়ে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। সকালে হাসপাতালের নতুন ভবনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিপন ইমাম ইঞ্জিনিয়ার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে লিফটের মেরামত কাজ করছিলেন কয়েকজন কর্মী। ষষ্ঠ তলায় কাজ করছিলেন তারা। হঠাৎ ভুলবশত কেউ ডাউন বাটন চাপলে লিফট নিচের দিকে চলে যায়। কিছুক্ষণ দরজায় ঝুলে থাকার পর পড়ে যায় শিপন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।